মানবতা বিরোধী অপরাধের দায়ে পিরোজপুরের ভান্ডারিয়ার আব্দুল মান্নান হালদার সহ চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকাল 10:30টার দিকে বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন ভান্ডারিয়ার আব্দুল মান্নান হাওলাদার, আশরাফ আলী হাওলাদার, চরখালী এলাকার মহারাজ হাওলাদার ও নুরুল আমিন হাওলাদার। 2016 সালের এপ্রিলে আসামিদের বিরুদ্ধে তদন্ত শুরু করে ট্রাইব্যুনাল। 2018 সালের নভেম্বরে প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা। আসামিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালীন নির্যাতন, অপহরণ, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্ষণ, হত্যা ও গণহত্যার চারটি অভিযোগ আনা হয়, যা সবগুলোই প্রমাণিত হয়েছে। এই মামলায় প্রথমে 7 আসামি থাকলেও তিনজন মারা যাওয়ায় জীবিত চারজনের বিরুদ্ধে রায় ঘোষণা করা হয়। এর মধ্যে একজন পলাতক ও একজন জামিনে আছেন। ধারাবাহিক নাটক প্রবাসী পরিবার, আগে তো খালাম্মার নামে পাঠাইতো, তুমি ইচ্ছা মতো খরচ করতা। আমি বিদেশে থেকে কষ্ট করে তিল তিল পয়সা জমা তুমি করে পয়সা পাঠাই, এটা কি হিসাব চাইতে পারি না আমি? আমার কাছে টাকার হিসাব কত বড় সাহস! ঠিকই তো আছে, কাজলকে বলে দিচ্ছি কাজল এসে রান্না করবে। দেখবেন 21 জুলাই থেকে বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত 8:20 NTV তে। সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকিট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন।